আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিশ্ববিজ্ঞান এক কথায় উত্তর দিয়ে দিব। তাহলে সবাই খাতা কলম খুলো আর এক কথায় উত্তরগুলো লিখে নাও। সবাই বোর্ডে চলে যাও। এক, মালামাল পরিবহনের ব্যবহৃত একটি প্রযুক্তি নাম লিখো। উত্তর, জাহাজ। দুই, জমি চাষ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, ট্রাক্টর। তিন, প্রযুক্তি কি হচ্ছে? উত্তর, প্রযুক্তি উন্নয়ন হচ্ছে। চার, কি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে? উত্তর, প্রযুক্তি। পাঁচ, যাতায়াত প্রযুক্তি কে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, তিন ভাগে। আমি আশা করছি তোমরা সবাই পাঁচটা লিখে নিয়েছ। ছয়, অতীতে মানুষ কিভাবে চলাচল করত? উত্তর, পায়ে হেঁটে। সাত,
মানুষ কিসের মাধ্যমে চাঁদে যেতে পারে? উত্তর, মহাকাশ যানের মাধ্যমে। আজ প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে? উত্তর, আরামদায়ক ও নিরাপদ। নয়, ছাপার জন্য কি উদ্ভাবন হয়? উত্তর, মুদ্রণ যন্ত্র। দশ, শিক্ষা ক্ষেত্রে দুইটি প্রযুক্তির নাম লিখো। উত্তর, কম্পিউটার প্রজেক্ট। আমি আশা করছি তোমরা এগুলো লিখে নিয়েছ। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।